আসসালামু আলাইকুম প্রিয় মাস্টার শিব ভাই ও বন্ধুগণ, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সকলকে অন্তরস্থল থেকে মুবারকবাদ। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করতেছি। প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে হয়তো লক্ষ্য করতেছেন এগুলো হলো আপনার জাপানি কই মাছের পোনা, যাকে আমরা সাধারণত জাপানি কই কার্প মাছের পোনা বলে থাকি। তো এগুলো কালার ফিশ, এগুলোর কালার ফিশের মধ্যে অন্যতম একটি মাছ হচ্ছে আপনার জাপানি কই কার্প মাছের পোনা। তো সুপ্রিয় দর্শক, আপনারা হয়তো স্ক্রিন লক্ষ্য করতেছেন এগুলো হলো আপনার অরিজিনাল জাপানি কই কার্প মাছের পোনা। তো এগুলোর মধ্যে অনেক কালার রয়েছে, যেরকম আবার কই কার্প মাছের মধ্যে আপনার বেস্ট একটি কালার যা বর্তমান সময়ে একটি আকর্ষণীয় কালার হচ্ছে আপনার কোয়াপু। তারপরে রয়েছে আপনার ইয়েবুট, হলুদ আবর্তনের মাঝে রয়েছে মাছটি খুবই গর্জিয়াস। তার মধ্যে রয়েছে আপনারা দেখুন টেকনো স্ন্যাপটি, কিন্তু খুবই সুন্দর। আপনারা হয়তো স্ক্রিন লক্ষ্য করতেছেন এর মধ্যে আপনার কালো এবং হলুদ তিনটি কালার মিশ্রিত একটি কালার হয়েছে। আপনারা যেগুলো সাদাগুলো দেখছেন এগুলোর মধ্যে রয়েছে একটা প্লাটিনেট ওগুর। এই মাছগুলো দেখতে খুবই সুন্দর, অনেকে আবার এই মাছগুলোকে মিল্কি বলে থাকে। সাদার মধ্যে রয়েছে আবার বেকো, আরও আপনার অনেক ধরনের মাছের পোনাও রয়েছে। তো আপনারা যদি কই কার্প মাছের পোনা চাষ করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো সুপ্রিয় দর্শক, আপনারা যদি এই কই কার্প মাছের পোনাগুলো চাষ করতে চান তাহলে আপনারা চাষ করতে পারবেন। যেরকম আপনার এ মাছের পোনাগুলো আপনারা ছাদে চাষ করতে পারবেন অথবা পুকুরেও চাষ করতে পারেন, আবার আপনার চাইলে বায়োফ্লকেও চাষ করতে পারবেন। তো এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে অনেক ধরনের সুবিধা রয়েছে, যেরকম আপনার এ মাছের পোনাগুলো সাধারণত আপনার ফিড খাবার খেয়ে থাকে, আপনার বাজারে রেডিমেড ফিড খাবার পাওয়া যায় এটা আপনার খেয়ে থাকে এরা। এমনকি আপনার এ মাছের পোনাগুলো অল্প সময়ে কম খরচে দ্রুত বড় হয়ে যাবে। তো আপনারা চাইলে এই মাছের পোনাগুলোকে অটো ব্রিডিংও করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, আপনারা যদি এই মাছের পোনাগুলো চাষ করতে চান তাহলে অবশ্যই আপনারা নিঃসন্দেহে চাষ করতে পারবেন। আবার আপনার এই মাছের পোনাগুলো আপনার আপনি যে কোনো ধরনের মাছের পোনার সাথে চাষ করতে পারবেন, যেরকম আপনি কাপজাতীয় মাছের পোনার সাথেও আপনার এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন। তো আপনারা যদি এই মাছের পোনা নিতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশের সব স্থানে এই মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি, অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে অন্য যে কোনো ধরনের মাছের পোনা নিতে পারবেন। তো যে কোনো ধরনের মাছের পোনা নিতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা ধলা ত্রিশাল ময়মনসিংহ। তো মাছের পোনা নিতে অবশ্যই আপনারা সরাসরি ফোন করুন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী কী নিয়ে ভিডিও বানাবো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।